এটা দাম রেখেছি মাত্র 50,000 টাকা। যে সিটটা পিছনে উঁচু আপনারা চাইছো সেইটাই, এটাই ভার্সন 2 গাড়ি। এটা এটা হলো বাজাজ পালসার আরএস 200 এবিএস ভার্সন। এটা এর দাম ছিল 1,70,000 টাকার কাছাকাছি। হাই বন্ধুরা, তোমাদের জন্য নিয়েছি নতুন ভিডিও, আবার নতুন করে পুরাতন বাইকের কালেকশন দেখাচ্ছি। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ভিডিও দেখতে পারো। চলো বেশি না কথা বলে ভিতর থেকে ভিডিওগুলো করে তোমাদের এক এক করে বাইক করে দেখাবো আর বাইকগুলোর দাম সব বলবো। তো বন্ধুরা বেশি না কথা বলে আগে সিনেমাটিক শটটা তোমাদেরকে দেখিয়ে দিই। সিনেমাটিক শটটা দেখে তারপরে ভিডিওটা পুরো দেখবে। তো চলো সিনেমাটিক শটটা দেখিয়ে দিই আগে। Laying down under the sun, burning love cause we are young. No one tells us what's done wrong, cause it's just me and you. সিনেমাটিক শটটা দেখার পরে তোমাদেরকে শুরু করছি এই বাইকটা থেকে। এটা হলো বাজাজ পালসার আরএস 200, বাজাজ কোম্পানির পালসার আরএস 200 মডেল এটা বাইকের নাম। আর এটা হচ্ছে এবিএস ভার্সন, ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটা যখন নতুন ভাড়া ছিল তখন দাম ছিল 1,70,000 টাকা। এখানে আসলে আপনারা ক্যাশে নিলে শুধু পেয়ে যাবেন, শুধুমাত্র 70,000 টাকা এটা পেয়ে যাচ্ছেন। এর সাথে আপনারা গাড়ির পেপার্স, অল কমপ্লিট পেপার্স পাচ্ছেন। ঠিক আছে, এখানে গাড়ির কোনো পেপার্স নিয়ে কোনো প্রবলেম হবে না। গাড়ির ফাইন্যান্সের গাড়ি কেনা হলে ফাইন্যান্সের সঙ্গে এনওসি দিয়ে দেওয়া হবে, আর ক্যাশ টাকার গাড়ি হলে তো কোনো কথাই নয়। আর 29-30 ফর্ম, বাইকের মালিকের অ্যাড্রেস প্রুফ, এগুলো তো থাকছেই থাকছে, আর ডেলিভারি নোট তো থাকছেই থাকছে আপনাদের ক্যাশ টাকা নিলে। আর ফাইন্যান্সে যদি আপনার বাইক নিতে চান, ফাইন্যান্সের জন্য আমাদের কী করতে হবে, আপনাদের কেওয়াইসির জন্য লাগবে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের জেরক্স, ইলেকট্রিক বিলের জেরক্স, আর একটা পাসপোর্ট সাইজ ফটো, আর একটা পাসবুকের জেরক্স ব্যাংকের, এই কটা কেওয়াইসির জন্য লাগবে, আর একটা ফটো লাগবে। তো এই বাইকটা দুটো টায়ার নতুন আছে, এই বাইকটার কন্ডিশন খুবই ভালো আছে, ব্যাটারিটা নতুন আছে, ইঞ্জিনতে কোনো ধোঁয়া বলে জিনিসটাই নেই এই ইঞ্জিনে, গ্যারান্টি আমার থাকবে ইঞ্জিনের, কোনো প্রবলেম হবে না। তো এই বাইকটা কেনার জন্য তোমরা তাড়াতাড়ি কল করতে পারো, আর অ্যাকচুয়ালি দোকানের লোকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটার পরে দেখাবো ইয়ামাহা R15। এটা তো এখানে আমি যেতে পারছি না, বাইক আছে বলে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি ইয়ামাহা R15 ভার্সন 2, ব্ল্যাক গোল্ডেন কালার। এটা ফুললি গুড কন্ডিশন, ইঞ্জিন একদম গুড কন্ডিশন আছে, ইঞ্জিনে কোনো টাইমিং চেঞ্জ থেকে শুরু করে ইঞ্জিনে পিস্টন থেকে শুরু করে সব ভালো কন্ডিশন আছে। আর পিছনে টায়ারটা শুধু খারাপ আছে, চেঞ্জ করতে হবে। এটার দাম রেখেছি মাত্র 50,000 টাকা। যে সিটটা পিছনে উঁচু আপনারা চাইছো সেই সিট সেই গাড়ি, এটাই ভার্সন 2 গাড়ি, এটা R15 ভার্সন 1 না। আর এটার পরে দেখাচ্ছি এইটা, এটার পরে দেখাচ্ছি এটা, এটা হচ্ছে কি ইয়ামাহা R15 ভার্সন 2, একই মডেল দুটো। এটা 2013 সালের মডেল আছে, সেই জন্য এটার দাম 50,000 টাকা। এটা আছে 2015-র একদম লাস্ট মডেল, এটার দাম হচ্ছে কি আপনার 65,000 টাকা দাম আছে, ক্যাশে নিলে হয়ে যাবে। ফাইন্যান্স নিলে দাম একটু বাড়বে, ক্যাশে নিলে নেগোসিয়েবল করে দেবো, কিন্তু ফাইন্যান্স নিলে নেগোসিয়েবল করা যাবে না, দাম কমানো যাবে না, দাম আরও বাড়বে। ঠিক আছে, যত সম্ভব তোলার চেষ্টা করো গাড়ি ক্যাশে কেনার, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ফাইন্যান্সে করলে 2-3 দিন সময় লাগে। ক্যাশে কিনলে ঝামেলাটা শেষ হয়ে যাক, নাম ট্রান্সফার করতে চাইলে গাড়ির নাম ট্রান্সফার হয়ে যাবে, তোমাদের আমার কাছ থেকে নাম ট্রান্সফার হয়ে যাবে, ওর জন্য আলাদা এক্সট্রা করে চার্জ নেওয়া হবে। প্রত্যেকটা গাড়ি নাম ট্রান্সফার অ্যাভেলেবেল আছে, এখানে কোনো ভুমচাং গাড়ি রাখা হয় না, যে গাড়ি টানা গাড়ি, আর্ধেক কাগজ থাকে না, যেসব গাড়িতে এনওসি নেই, হ্যান নেই, ত্যান নেই, ওইসব গাড়ি এখানে রাখা হয় না। ঠিক আছে, বারবার করে বলছি। আর গাড়িতে টুকটাক যদি দাগ থাকে সেগুলো স্টিকার লাগিয়ে নিলেও হবে, এসব গাড়িতে দাগটাক নেই, সেই জন্য বললাম হয়তো কোনো গাড়িটা হয় গাড়িটা দেখলে আয়না নেই, এরকম গাড়ি হয়তো আছে, কিন্তু পেপার্স আপনার কাছে সব ক্লিয়ার সবসময় পাবে। এটা R15 গাড়ি আছে, দুটো চাকা কন্ডিশন ভালো আছে, ইঞ্জিন কন্ডিশন একদম স্মুথ, গাড়ি 25,000 চলা আছে, এটা চলা আছে, এটা 25,000 চলা আছে, আর এটা চলা আছে 25,000, সেম চলা আছে, এটার দাম 65,000 টাকা, এটার দাম 50,000 টাকা, দুটো তোমরা চাইলে নিতে পারো, ক্যাশে নিলে দাম আরও কমে যাবে থেকে যেটা বলেছি। নেক্সট তারপরে এটা আসছি, এটা হচ্ছে কি
সুপার সুপার ডুপার মিন্ট কন্ডিশান, ইমাকুলেট কন্ডিশান। এটা আছে KTM RC 200, KTM ব্র্যান্ডের একটা বিশাল হাইফাই গাড়ি আছে এটা। তোমরা এটা কিনতে চাইলে মাত্র পেয়ে যাবে 1,40,000 টাকায়, 1,40,000 টাকায় পেয়ে যাচ্ছ KTM। তাছাড়া নিজেদের স্বপ্ন পূরণ করতে হবে, বাইকটা নিয়ে একটা টাকাও খরচা করতে হবে না, শুধু একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেবে। মোটুল কোম্পানির 5100 বা 7100 সিনথেটিক ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিলে গাড়িটা পুরো একদম চাঁচা করে ছুটবে, ঠিক আছে। এর সাথে তুমি পেট্রোল ভরে নেবে আর শুধু গাড়ি ছড়বে, গাড়ি এক্সট্রা করে কোনো ব্রেক প্যাড বলো, চেন কিট বলো, টায়ার বলো বা ব্যাটারি বলো, এগুলো চেঞ্জ করার দরকার নেই কোনো, সব ইমাকুলেট কন্ডিশন, গাড়িতে একটা স্ক্র্যাচ নেই। এই গাড়িটা খুব ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছ, গাড়ির সঙ্গে পেপার সব ওকে পাচ্ছ, গাড়িটা ফাইন্যান্সে চাইলে ফাইন্যান্সে হয়ে যাবে। গাড়িটা যদি ক্যাশে কিনতে চাও লাস্ট দাম 1,35,000 করে দেবো আমি, ফাইন্যান্সে কিনতে চাইলে দাম একটু বাড়বে, ঠিক আছে। এটা 2019 গাড়ি আছে, এটা 2019 গাড়ি আছে, এটা তোমরা পেয়ে যাবে আমার কাছে। এর সাথে সাথে এর পেপার সমস্ত সব পেয়ে যাবে। এরপরে দেখাচ্ছি কি এটা পার্সোনালি ইউজ করবো বলে কিনেছি, TVS অ্যাপাচি RR 310। এটা খুব একটা বড় সড়ো গাড়ি, বড় বড় একটা গাড়ি লাগে এটা, এখন রাস্তায় নিয়ে গেলে লোক তাকিয়ে দেখে, সেই জন্য এটা এখন বিক্রি করবো না। এছাড়া আদার্স আমাদের এখানে দেখছো স্টিকারের কাজ হচ্ছে এখানে, এইগুলো দেখে নাও, স্টিকার সব রেডিয়াম ভিনাইল সব এখানে কালেকশান করা আছে, কম্পিউটার আছে এখানে, দেখে নাও তোমরা স্টিকারের মেশিন, এটা এটা দিয়ে কাজ করা হয় এখানে। আর এইদিকে দেখো ইঞ্জিন অয়েল ফয়েল বাইকের সব আছে এখানে। আর এর আগেও যে ভিডিওগুলো করেছি সেগুলো যদি দেখতে চাও তো গিয়ে দেখতে পারো চ্যানেলে গিয়ে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো, পারলে শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।